এন্ড এখান থেকে শুরু হচ্ছে ঠিক মাছের সেকশনটা, মাছের সেকশন এখান থেকে শুরু হচ্ছে। মাছের সেকশনটা শুরু হচ্ছে, আমরা ফার্স্ট এখান থেকে যাই, দেখি এখান থেকে দেখতে দেখতে এখানে দেখি, দেখতে পাচ্ছি আমি অনেক মাছ। যেতে যেতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, যেমন এখানে অস্কার, ওকে এরকম একটা থাম্বনেল ক্লিক করতে হয়, সুন্দর সুন্দর রেনবো। কাকা রেনবো, এই রেনবো গুলো কত করে কাকা? ক্যামেরা তো এটা ভিডিও হচ্ছে, এটা দেখছে সবাই, এটা হচ্ছে আপনাদের অনলাইনে লোকে আসবে দেখে কিনে নিয়ে যাবে, এটার পারপাসে, ওটা কোনো ইয়েতে পাঠানো হচ্ছে না। দেখতে পাচ্ছি, বাট এখানে অ্যাকচুয়ালি মাছের সেকশনে কি হয় বেসিক্যালি, কাউকে ভিডিও অতটা করতে দেয় না, ঠিক আছে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে, এখানে এত সুন্দর একটা জায়গা যেখানে হ্যাঁ তোমাদের অনলাইন তোমরা কেউ যদি বাইরে থেকে কেউ চায় অর্ডার করতে, তোমরা দাও সেটা ডেলিভারি করো। তোমাদের কার্ড রয়েছে কোনো? তোমাদের কার্ড আমাদের একটা দাও, দাও দেখি বল উঠে। এখানে অ্যাকচুয়ালি এটা, এই যে মাছটা, এই মাছটার হচ্ছে এরা, এদের স্পেশালিটি হচ্ছে এরা উপরে জল ছিটকাতে পারে এখান দিয়ে, ঠিক আছে। এখানে রয়েছে ডিসকাস, নানা রকমের ডিসকাস রয়েছে এখানে, অ্যান্ড অ্যারোয়ানা, রাইট? এটা অ্যারোয়ানা না, এটা গার্ড বলে, কি বলে এটা, অ্যালিগেটর গার্ড, এটা অ্যারোয়ানা, রাইট? এটা সিলভার অ্যারোয়ানা, এটা বড় হারো না, এটা না অ্যারো না, এটা অ্যালিগেটর গার্ড, রাইট? অ্যালিগেটর অনেক বড় হয়, তাই তো? আর এটা কি ক্যাটফিশ আছে? এটা রেড টেল ক্যাটফিশ, আচ্ছা। এই রেড টেল ক্যাটফিশ এর কিরকম দাম আছে? 200 টাকা, হ্যাঁ 200 টাকা পিস। 200 টাকা। আর এগুলো 600 টাকা, 600। আর এগুলো 700 টাকা পিস। কম দাম, খুব দাম কি কমে গেছে লকডাউনে? যখন দাম কমই আছে, কমই আছে। তোমার কার্ডটা দাও না, 15টা বলে যে ফোন করেছি, ছেলেটা দাম আমি অন্য জায়গা থেকে তুলনায় অনেক কমে পাচ্ছি এখানে বলছে। শিকলেটস মালগুলো ফেলে আমার দুটি প্রিয় না, এই মাল নেই, ফ্লাওয়ার হন, ফ্লাওয়ার হনটার দাম কত আছে এখানে? 2500 টাকা। এটা হচ্ছে জায়ান্ট গোড়ামি, পিস কত করে এগুলো? 120 টাকা কি হবে কি, 120 করে পিস বলছে। যারা যারা এখান থেকে অনলাইনে বা তোমরা অর্ডার করে মাছ নিতে চাও, তারা তারা কন্ট্যাক্ট করে নিতে পারো। নাম্বারটা বলুন, 6289 6289 48 48 5070 5070। নাম? আশিস ব্যানার্জি। তো এখানে ভ্যারাইটি অনেক রকম রয়েছে, যেরকম টাইপের অর্ডার করবে সেরকম টাইপেরই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। এটা মোস্ট প্রবাবলি ডলফিন টাইপের একটা কোনো মাছ, ডলফিন, ঠিক আছে। এটা কি জানি না আমি, বাট খুব সুন্দর লাগছে। এটা সব থেকে সেগ্রেট না কি বলে এটাকে সামথিং, ঠিক আছে, খুব সুন্দর একটা মাছ। ওকে চলো নেক্সট। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা অ্যাঞ্জেলস রয়েছে অনেকগুলো, অ্যাঞ্জেলস রয়েছে এখানে, রয়েছে এটা র্যামি বলে না, র্যামি রামজি রয়েছে, এটা জেব্রা, ইয়েলো জেব্রা, এখানে র্যামি, এখানেও আবার গাপ্পিজ রয়েছে, এখানেও আবার গাপ্পি, রাইট? কিরকম কি বিক্রি হচ্ছে এইগুলো? 30 টাকা জোড়া, ঠিকই আছে, দাম দাম ঠিকই আছে। সামনে থেকে দেখাই আমি, মধ্য কথা হচ্ছে এখানে যত মাছ দেখছি আমি, প্রত্যেকবার আসি আমি এখানে, মাছের দামের আপ ডাউন অলওয়েজ থাকে, ঠিক আছে। অ্যান্ড
সবথেকে ভালো বিষয় হচ্ছে এখানে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে জানি না কেন ক্যামেরা অ্যালাউ করে না, মাছের বেশিরভাগ জায়গায় ক্যামেরা কেন অ্যালাউ করে না, এই রিয়েলি জন্য। বাট অ্যাকচুয়ালি মানুষ যত যত আপডেটেড হবে তত ক্যামেরার দিকে বেশি যাবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এটাও একটা মাছের মার্কেট, এটা পুরোটাই একটা মাছের মার্কেট। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি গামলায় সুন্দর সুন্দর করে সাজিয়ে মাছ বিক্রি হয়, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে কত রকমের গোল্ডফিশ, ঠিক আছে। অ্যান্ড ভেতরে গেলে দেখতে পাবে আরও বেশি, আরও অনেক ভালো ভালো জিনিস। এইখানেও রয়েছে, এখানেও সে গামলা ফামলাতে অনেক অনেক মাছগুলো রয়েছে, নানা রকমের গোল্ডফিশ রয়েছে, অ্যাঞ্জেলস রয়েছে। ওকে, যারা যারা মাছের প্রতি ইন্টারেস্টেড তারা এটা দেখতে পারো যে সব রকম এখানেও রয়েছে, অ্যাঞ্জেলস থেকে শুরু করে অ্যাঞ্জেলস রয়েছে এখানে সব কি বিক্রি হয়েছে। হ্যাঁ, এটা বিজনেসের কিরকম হাল চলছে? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে লকডাউনে বন্ধ ছিল পুরো একেবারে, তারপরে এখন সব ঠিকঠাক চলছে, তাই তো? ঠিক আছে, সব জায়গায় ভালো থাকলেই হলো। কাকার সব কিছুই বিক্রি হয়ে গেছে অলমোস্ট, শুধু অ্যাঞ্জেলস পড়ে আছে দেখা যাচ্ছে, এখানে কিছু নেই, অলমোস্ট ফাঁকা। অ্যান্ড এই সাইডে দেখাবো, আমি দেখাতে চাইবো এই সাইডে কী কী রয়েছে। বার্গেনিং চলছে কাকার, অ্যাঞ্জেল কত করে কাকা? 30 টাকা পিস, খুবই সুন্দর, একটা কম দামে ভালো জিনিস এখানে পাওয়া যাবে। 30 টাকা করে এমন অ্যাঞ্জেলস কেউ দেবে না, এগুলো অ্যাপেল স্নেল বলে, ঠিক আছে। অ্যাপেল স্নেল গোল্ডফিশ কত করে? এগুলো লিচু গোল্ডফিশ, আর এগুলো 120, ওটাও 120, এটাও 120, অরেন্ডা 120, অরেন্ডা 120। বাহ, সত্যি জানি না কিরকম কোয়ালিটি দিতে পারছি, সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে, বাট দেখাচ্ছি। এই যে এই সেকশনটা রয়েছে, এটা হচ্ছে এখানে হচ্ছে টোটালি লাইভ মাছের লাইভ ফুডের যত স্টক থাকে লাইভ ফুডের এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখানো যাবে না, কে বলেছে? তো কাকার একটু সমস্যা ছিল, ভিডিও করা যাবে না বলছিল, বাট কাকা এখন বলছে, হাসছে কাকা এখন। কাকা কেঁচো 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 কত করে কাকা? এখন বিজনেস কেমন চলছে? লকডাউনের বাজারে যেরকম চলে, যাই হোক, হে ঠিক আছে, চলো এগিয়ে যাই, দেখছি কী হয়। অ্যাকচুয়ালি এখানে সবার একটাই কথা, ক্যামেরা করা যাবে না, ব্যাস দেখছি। এটা হচ্ছে সেরকম একটা থাম্বনেল হওয়া দরকার, এরকম একটা এটা থাম্বনেল করবো, ওই জন্য এরকম করেছি। সুন্দর একটা, বেশ একটা সুন্দর ফ্লেভার দেয় জায়গাটা, এত সুন্দরভাবে সাজানো যে জায়গাটা, সে কিছু বলার মতো নেই, এত সুন্দর লাগছে, ঠিক আছে, কিছু বলার মতো নেই। দাদা তোমার ইয়ে কত করে এখানে, এই এই মাছ কত করে? হ্যাঁ হ্যাঁ, মাছ কত করে? পারমিশন লাগবে কোন সমিতি থেকে? ওখানে কিছু ভিডিও করতে গেলে কেন? কোথায় গিয়ে কন্ট্যাক্ট করতে হবে?
ওখানে চলুন দেখছি, চলুন দেখি। মাছ পড়ে গেল সেনেগেল, প্লাস্টিক ফেটে পড়ে গেছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হ্যাপেন, সেরকম হতে থাকে, ঠিক আছে। সেনেগেল 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 একটা করে মাছ, ঠিক আছে। মাছটা প্লাস্টিক ফেটে পড়ে গেল, যাই হোক অ্যাক্সিডেন্ট হতে থাকে জায়গায়, কোনো অসুবিধার কিছু নেই। আমাদের কাজ আমরা করে যাব, অনেক লোক আছে তারা বারণ করবে, করতে পারবেন না করতে পারবেন না। তো গ্যালেক্সিডে সব থেকে মজাদার বিষয় হচ্ছে যে এখানে আসবেন যখন, তখন এখানে প্রিপেয়ার হয়ে আসবেন যে অনেক মানুষ আপনাকে বলবেই এখানে ভিডিও করা বারণ আছে, এখানে বারণ আছে। কেন যখন কোয়েশ্চেন করবেন কেন বারণ আছে, কেন ভিডিও কোন কোন জায়গায় করা বারণ থাকে, দুটো স্পেসিফিক জায়গায়। একটা হচ্ছে হাইলি সিকিউর জোন যেগুলো হয়, যেরকম এয়ারপোর্ট, মিলিটারি বেস, যেগুলো ইনফরমেশান লিক করা যায় না, সেসব জায়গায় ভিডিও করা বারণ করা থাকে, ঠিক আছে। আবার আরেকটা কেস থাকে যেখানে ইললিগাল কাজ থাকে, পুরো দুটো কনসেপ্ট। তাহলে এখানে কেন ভিডিও করা বারণ করা হয়, তাই না? আমার কথাটাই এখানে। তো ম্যাক্সিমাম এখানে কোথাও ভিডিও করতে যাবে দুটো স্টেপ পরপরই, এখানে একটাই কথা, এখানে সমিতি থেকে বারণ করা আছে। আই রিয়েলি ডোন্ট নো হোয়াই, বাট এটা উচিত না। এখানে সবাই সুন্দরভাবে মাছ বিক্রি করছে, পাখি বিক্রি করছে, সবাই সবার মতো বিজনেস করে খাচ্ছে, সবার ভালো লাগছে, আনন্দের একটা জায়গা, একটা মেলার মতো জায়গা, যেখানে সবাই আসছে আনন্দের জন্য। আজকে যারা ভিউয়ার্সরা দেখছে ভিডিওগুলো তাদেরও ভালো লাগছে, তাদের চোখে দৃষ্টিনন্দন হচ্ছে, তাদের তারা তারা ভালোবাসে বলে ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। তো এগুলো একটা একটা ইনফরমেশান মানুষের কাছে, ঠিক আছে, যেগুলো আমার মনে হয় আটকানো উচিত নয়, তাহলে দেশ না হলে পিছিয়েই থাকে, তাই না? আমি তো কোনো ভুল জায়গায় গিয়ে ভিডিও করছি না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, মাছের মার্কেটে এখানে আপাতত এইগুলোই দেখাচ্ছি আমি। এখানেও আছে ভিডিও করা, ইয়ে করা আছে, এখানে আমি দেখাতে চাইছি। এখানে বেশ সুন্দর 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 বেশ গোলফিস রয়েছে। আমরা একটু পাখি সেকশানে চলে যাবো, ঠিক আছে, বা ডগি সেকশানে চলে যাবো। মাছের সেকশানটা অনেক রেস্ট্রিকশান, অনেক